মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা জানেন যে এবছর আমাদের 24টা বছর পার করতে যাচ্ছি ভীম মনোহর ইফতার এই অনুষ্ঠান নিয়ে। সামনের বছর 25 বছর হবে, নিশ্চয়ই অনেক ধুমধাম করে আমরা সেই 25 বছরের পূর্তিও পালন করব। আজকে আমাদের অনুষ্ঠানে এমন একজন অতিথি হয়েছেন, তিনি আসলে এই যুগের মেয়ে, এই যুগের রাঁধুনি। কারণ আমরা তো বিভিন্ন ধরনের টিভি অনুষ্ঠান করি, বিভিন্ন জায়গায় যেয়ে রান্না শেখাই, উনি রান্না দেখান ইউটিউবে এবং খুব জনপ্রিয়তা লাভ করেছেন এর মধ্যে। ওনার নাম হলো জুরানা মাসুদ। জুরানা, কেমন আছো? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? ভালো আছি। রোজার মধ্যে কি ব্যস্ততা অনেক বেশি? হ্যাঁ, ব্যস্ততা একটু তো রোজা একটু বেশি থাকবে। আচ্ছা, স্বাভাবিক। এমনি তুমি সাধারণত মানে ইউটিউবে যে রান্না দেখাও, কয়টা করো মাসে? প্রতিদিনই করি। তুমি আজকে কি তৈরি করে দেখাবে? আজকে আমি একটা মানে ফিশ মোমো বানাবো। ফিশ মোমো বানাবে? চলো তাহলে তোমার সাথে দেখি যে তুমি কেমন করে ফিশ মোমো বানাও, লাগলে আমি অবশ্যই হেল্প করবো। চলো কিচেনে যাই আমরা। চুলার জালটা একটু কমিয়ে দিই, তোমার তো মানে মোমো বানানোর জন্য স্টিম লাগবে। হ্যাঁ, সেই জন্য হাঁড়িতে গরম পানি দিয়েছো তুমি। গরম পানি দিয়ে কি বানাবে? ফিশ মোমো। ফিশ মোমো। আচ্ছা, কি ফিশ দিয়ে বানাবে? আমি আজকে প্রন, যে কোনো ফিশ দেয়া যাবে, তবে আমি আজকে চিংড়িটা নিয়েছি। চিংড়ি। তুমি প্রথমে কি করবে? আমি প্রথমে ডোটা বানাবো। ডোটা বানাবে? তো ডোটা কিভাবে বানাবে? আমি একটু পানি দিয়ে ময়দাটা সিদ্ধ করব। আমাদের পানি আছে, একটু পানি নিয়ে আসো। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। তোর মগে করে, ঠিক আছে, নিয়ে আসো। আচ্ছা জুরানা, তুমি কি আগে থেকে রান্না করতে পছন্দ করো? হ্যাঁ, সবসময়। মানে বিয়ের পর থেকে আসলে আমার রান্নাটা শুরু। রান্নাটা শুরু? হ্যাঁ। প্রথমে কিভাবে রান্না করতে, মানে সবার জন্য, ঘরের জন্য রান্না করতে? হ্যাঁ, প্রথমে আপনাদের বই টই দেখে মানে অনেক প্র্যাকটিস করতাম। আমাদের রান্না দেখে প্র্যাকটিস করতাম, মানে ভালো লাগতো আর কি রান্না। হ্যাঁ, অনেক ভালো লাগতো। তারপরে ইউটিউবে কবে থেকে রান্না দেখাচ্ছো? ইউটিউবে আমি এই গত দেড় বছর ধরে দেখাচ্ছি। ভালো সারা পেয়েছো বলে অনেক উৎসাহ নিয়ে মানে নিত্য নতুন রান্না দেখাও। মানে রোজা সময় তো আমাদের অন্য সময়ের চেয়ে থালা বাসন গ্লাস অনেক বেশি ধুতে হয়, তো বাসায় কি দিয়ে সেগুলা ধো ঝকঝকে তকতকে করে? অবশ্যই ভীম। ভীম দিয়ে, তাই না? আর ভীমের একটা মজার মানে সুন্দর একটা কথা আছে যে থালা বাসনে সুবাস ছড়ায় ভীম। এবং ভীমের আরেকটা জিনিস কি, তোমার হাত দুটো দেখছি খুব সুন্দর, যে তুমি যতই থালা বাসন মাজো মানে হাতের যে একটা স্কিনে যে নরম ভাব সেটা কিন্তু থাকে। হ্যাঁ, লিকুইডটা হয়ে যায়, লিকুইডটা অনেক ভালো। লিকুইডের কথাই বলছি। তো তোমার পানি হয়ে গেছে? হ্যাঁ, পানিটা বয়ল হয়ে গেছে। দাও এখন। এখানে দেড় কাপ ময়দা দিলাম। দেড় কাপ ময়দা, ঠিক আছে, দাও। এক কাপ আর আধা কাপ না? হ্যাঁ। আর মোমোটা তো মনে হয় আজকাল বাংলাদেশে সবাই খুব লাইক করে। হ্যাঁ, অনেক বড়রাও লাইক করে, আবার ছোটরাও লাইক করে। হয়ে গেছে আমার ডোটা। বনি ইফতার, ঠিক আছে, আমি পানিটা চুলায় দিই, তুমি ওটা ঢেলে নাও। একটু ঠান্ডা না করলে তো তুমি মাখাতে পারবে না আবার, তাই না? একটু ঢেলে নেই, ঠান্ডা হয়ে যাবে। মানে হাঁড়িটা আমি দিয়ে রাখলাম এখানে। আর এটা স্টিমে হয় দেখে আসলে পরিবারের সবাই, পরিবারে আমরা হয় কি ইফতারি যখন তৈরি করি পরিবারের সবার কথাই কিন্তু চিন্তা করি, তাই না? তুমি এখন চিংড়ির যে কি করবে সেটা, আমি এটা ঠান্ডা হতে হতে এটা আমি মাছের যে ফিলিংটা ওটা বানাবো। ঠিক আছে, করো। তো আমি এখানে এক কাপ চিংড়ি, যেটা কিমা, আচ্ছা কিমা করে নিলাম। চিংড়ির মাথাটা ফেলেছিলে? মাথাটা ফেলে, শুধু মাংসটা কিমা করলাম। ঠিক আছে, আর কি দেবে সাথে? আমি এখানে এক কাপ পেঁয়াজ দিলাম, একদম মানে ছোট ছোট করে কুচি করা, কুচি করে কেটে দাও। দেন আমি এখানে আধা কাপ গাজর, যে কোনো সবজি দেওয়া যাবে, মানে আসলে গাজরটা বাচ্চারাও পছন্দ করে। আর চিংড়ি মাছের সাথে ভালোই যায়। হ্যাঁ, ভালোই যাবে, দাও। এখন আমি দিব হচ্ছে এই যে কাঁচামরিচ। হ্যাঁ, আর কি দেবে? ধনিয়া পাতা। হ্যাঁ, ধনিয়া পাতা, ধনিয়া পাতা কুচি দাও। সয়া সস দিব। সয়া সস দিচ্ছো, দাও। সল্ট, আচ্ছা, ঠিক আছে। আমি এখন হচ্ছে মানে কেচাপ, যেটা মানে টমেটো, টমেটো কেচাপ সেটা দিচ্ছো, দাও। আধা কাপের মতো দিলাম। আচ্ছা,
এখন এটা আমি সুন্দর করে মিক্স করে রেখে দিব সাইডে। হ্যাঁ, এখন আমি এটার মধ্যে একটু তেল দিব। তেল দিয়ে ভালো করে মাখাতে হবে। আর তোমার কি বানানো মোমোটা বাসায় সবাই খুব লাইক করে? হ্যাঁ, আমি এটা অনেকবার বানিয়েছি বাসায়। অনেকবার বানিয়েছো বাসায়? আচ্ছা, আমি এটা একটু মানে কর্নফ্লাওয়ার দিয়ে বেল নিব। এবার এক একটা মোমো তৈরি করবে তুমি, করো। আমি এখন ফিলিং এক চামচের মতো দিয়ে দিচ্ছি। আপনারা মনে রাখবেন, এরকম ব্রাশ না করলে হয় কি, অনেক সময় লেগে যায়, তাই না? যার জন্য ব্রাশটা করে দিলাম। খুলে দিব, প্রন মোমো শিখলো। দুরানা, তোমাকে সবার পক্ষ থেকে তো অবশ্যই ধন্যবাদ দেবো, তুমি একটা মজাদার ইফতারির আইটেম আজকে তৈরি করে দেখালে। আর ভীমের পক্ষ থেকে তোমার জন্য এটা শুভেচ্ছা উপহার। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম, চ্যানেল আইকে ধন্যবাদ, আর ভীমকে ধন্যবাদ। ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।